Various type of data sources. We discuss now in detail the various type of data sources. কি কি ভাবে আমরা ডেটাকে পেতে পারি? Primary data sources. Primary sources are also called direct source of data collection. Primary sources বলতে আমরা যেটাকে সরাসরি আমরা নিজে তথ্যকে কালেক্ট করছি. Primary data plays a vital role in empirical and experimental research. এবং গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে প্রাইমারি ডেটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাইমারি ডেটা ইজ কালেক্টেড থ্রু ইন্টারভিউস, অবজারভেশন, কোয়েশনিয়ার, কেস স্টাডি এবং সার্ভে। ইন্টারভিউর মাধ্যমে আমরা এই তথ্যকে পেতে পারি, অবজারভেশন মাধ্যমে কোনো একটা জায়গায় অবজার্ভ করার মাধ্যমে, কোয়েশনিয়ার বা কোনো একটা প্রশ্নমালা তৈরি করার মাধ্যমে, কেস স্টাডি অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পর তারপর সেটাকে পর্যালোচনার মাধ্যমে এবং সার্ভের মাধ্যমে। প্রথম হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউর মাধ্যমে কীভাবে আমরা সোর্স বা তথ্য উৎস খুঁজে পাই। অ্যান ইন্টারভিউ ইজ এ ফেস টু ফেস ইন্টারপার্সোনাল সিচুয়েশন ইন হুইচ ওয়ান পার্সন নোন অ্যাজ ইন্টারভিউয়ার আস্কস দ্য পার্সন বিং ইন্টারভিউড নোন অ্যাজ রেসপন্ডেন্ট। একজন থাকে ইন্টারভিউয়ার যে কী করে রেসপন্ডেন্ট অর্থাৎ যে উত্তরদাতা তার কাছ থেকে কী করা হয় ফেস টু ফেসভাবে অর্থাৎ একজন আরেকজনকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে সরাসরি তথ্যকে কালেক্ট করা হয়। কোয়েশ্চেন্স ডিজাইন টু গেট অ্যান্সার পার্টিনেন্ট টু দ্য পারপাস অফ দ্য রিসার্চ প্রবলেম। এবং সেখানে কোয়েশ্চেনগুলো কিসের উপর বেস করে করা হয় যে আমার গবেষণার যে অসুবিধাগুলো রয়েছে তার উপর ভিত্তি করে সেই কোয়েশ্চেনগুলো করে অ্যান্সারগুলোকে কালেক্ট করা হয়। ইন্টারভিউ মেথড হ্যাজ এ নাম্বার অফ অ্যাডভান্টেজ ইন রিসার্চ। গবেষণার ক্ষেত্রে ইন্টারভিউ মেথডের অনেক সুবিধা রয়েছে। ইট অফার্স ফ্লেক্সিবিলিটি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্ডস অ্যাজ দিস মে বি মডিফাইড টু সুইট দ্য রেসপন্ডেন্ট। অর্থাৎ আমরা রেসপন্ডেন্ট অর্থাৎ যে উত্তরদাতা তার বোঝার সুবিধার উপর ভিত্তি করে আমরা ল্যাঙ্গুয়েজকে আমরা চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি অর্থাৎ যাতে তার প্রশ্নের অ্যান্সার দিতে সুবিধা হয়। বিং এ ডিরেক্ট মেথড ইট ইজ মোর রিলায়েবল। এবং ডিরেক্ট মেথডের ক্ষেত্রে এটি অনেক বেশি প্রাসঙ্গিক। ইট অফার্স গ্রেটার ক্ল্যারিটি অ্যান্ড বেটার কম্প্রিহেনশন। এবং এটা কী করে একটা গ্রেটার ক্ল্যারিটি একটা আমাদের পরিষ্কার একটা কনসেপ্ট দেয় এবং বেটার কম্প্রিহেনশন এর থেকে আমরা একটা উপসংহার বা একটা আমাদের গবেষণার ক্ষেত্রেও এটা অনেক বেশি সুবিধাজনক। অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার মেথডস ইন দিস দ্য রেট অফ রেসপন্স ইজ মাচ হায়ার। এবং অন্যান্য মেথডের থেকে এই মেথডের মাধ্যমে আমরা রেসপন্ডেন্ট যে আছে তার কাছ থেকে আমরা অনেক বেশি তথ্যকে কালেক্ট করতে পারি। পার্সোনস অ্যান্ড কনফিডেন্সিয়াল ইনফরমেশন ক্যান অনলি বি কালেক্টেড থ্রু ইন্টারভিউ মেথড। এবং অনেক পার্সোনাল এবং কনফিডেন্সিয়াল যেগুলো আমরা অন্যান্য কোনো উৎস থেকে পাবো না সেগুলোকে আমরা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তথ্যগুলোকে কালেক্ট করতে পারি। চিলড্রেন, ইলিটারেট পিপল উইথ স্পেশাল অ্যাবিলিটি অর দ্য ডিজেবলড অর মোর কমফোর্টেবল ইন রেসপন্ডিং টু অ্যান ইন্টারভিউ। এবং যারা বাচ্চা রয়েছে ইলিটারেট নিরক্ষর এবং যারা ডিজেবল পার্সন তারাও এর মাধ্যমে উত্তর দিতে সক্ষম হয়ে থাকে। ফাইনালি উইথ দিস মেথড ওয়ান মে বি শিওর অফ অ্যাকুরেসি অ্যান্ড অথেন্টিসিটি অফ ডেটা। এবং এর মাধ্যমে অবশ্যই আমরা সবশেষে বলতে পারি যে এর মাধ্যমে অ্যাকুরেসি সঠিক নির্ভুল এবং অথেন্টিক ডেটা আমরা কালেক্ট করতে পারি।